হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিসায়ন্তী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে 4:30, তো এখন বিকালবেলার দিকে ঘুম থেকে উঠে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম বিকালের দিকে। তো দেখো প্রচণ্ড ধুলো, অ্যাকচুয়ালি আমাদের নিচে মেঝে করা নেই না, ওই জন্যে ঝাড় দিলেও ধুলো মানে থেকে যায়, মানে প্রচণ্ড ধুলো হয়। আর ঝাড় দেওয়ার পরে মানে মানে ঝাড় দেওয়ার সময় যা ধুলো ওড়ে, তো দেখতেই পাচ্ছ দেখো কি ধুলো উঠছে। তোমার ডাইনিং মাইনিং সব বেডরুমগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার বাইরে গেটের কাছে এসে ঝাড় দিচ্ছিলাম, মানে সিঁড়ির তলাটা। তো ঝাড় দেওয়ার পরে সন্ধ্যা দেবো, আর যে জামা কাপড়গুলো কেচেছি তো সেগুলো হচ্ছে ছাদের থেকে নিয়ে এসে রেখেছি। দেখো কি অবস্থা, একদম বিছানাটা যাইতে অবস্থায়। তো আলনার সব জামা কাপড়, আলনাটাও অনেক দিন গোছানো হয় না, তো সব জামা কাপড়গুলো নামিয়ে তো এগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডের আজকে একটু আসতে দেরি হবে, তো চলো আমি এগুলোকে গুছিয়ে নিই। সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, তো ছটাপাট গুছিয়ে নিই, তারপরে রাত্রিবেলায়। তো তোমরা তো জানো আমাদের বাড়ির পাশে সম্মেলন হচ্ছে, তো মেলায় যাবো, রাত্রিবেলায় যাবো, সন্ধ্যাবেলায় আজকে আর যাওয়া হবে না, এখনই তো সন্ধ্যা। তো চলো এগুলো ঝটপট গুছিয়ে নিই। তো দেখো আমার ঘর পুরো গোছানো হয়ে গেছে, আলনাগুলোও গোছানো হয়ে গেছে, আলনাগুলো না মানে আলনা গোছানো হয়ে গেছে, আর আমার খাটটাও গোছানো হয়ে গেছে, আর এদিকে ড্রেসিং টেবিলটাও আমার সব গোছানো হয়ে গেছে। তো এখন পুরো শান্তি, ঘরটা গোছানো না থাকলে এত বিরক্ত লাগে কি বলবো, বাজে লাগে। তো চলো এখন গিয়ে হাত মুখটা ধুই, ধোয়ার পরে তারপর মেলায় যাওয়া যাক। তো এখন দেখো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি আসছিলাম, বাড়ি চলে আসছিলাম, আর সব দেওর আর হচ্ছে নন্দমন ছিল, সব একসাথে ঘুরতে গেছিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি।